নেক্সাস টেলিভিশনের আপনি কেমন আছেন স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রামে দর্শক মন্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর এস এম আতিকুর রহমান, সহকারী অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মনোরোগবিদ্যা বিভাগের আছি। আমার সাথে আজকে অতিথি হিসাবে আছেন ডক্টর দিনা ফারজানা, সহযোগী অধ্যাপক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আজকে আমাদের যে প্রোগ্রাম, আজকে ভ্যালেন্টাইন ডে, তো সেই হিসাবে আজকে আমরা ভালোবাসা নিয়ে কথা বলবো। ভালোবাসার জন্য যে মানসিক রোগগুলো হয় সেই রোগগুলো নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। আপা, আপনি একটু বলেন, মানে ভালোবাসা সংক্রান্ত কী কী রোগ আছে, নাকি ভালোবাসা নিজেই একটা রোগ? প্রথমে আমি বলবো যে ভালোবাসা কিন্তু অসম্ভব অনির্বচনীয় ভালো লাগার একটা অনুভব, ভালো লাগার একটা আবেগ, এবং এটা মানুষের জীবনে মানুষকে একেবারে পরিবর্তিত করে ফেলে, মানুষকে নতুন আলোয় ভরিয়ে দেয়। কিন্তু যদি ভালোবাসার কষ্টের কথা বলি, সবসময় কিন্তু ভালোবাসাটা ঠিক সুন্দরভাবে অনেক সময়ই এটার পরিণতি সুখকর হয় না, কখনো কখনো তিক্ততার মধ্যে দিয়ে শেষ হয়, এবং তখনই শুরু হয় ভালোবাসার অসুখ বিসুখ। ভালোবাসা যখন খুব প্রতিকূলতার মধ্যে দিয়ে পরিণতি পায় না, তিক্ততার মধ্যে দিয়ে শেষ হয়, ঠিক তখনই বিষয়গুলো এসে দাঁড়ায়। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ভালোবাসাটা যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয়, তখনই শুরু হয় আত্মবিশ্বাস কমে যাওয়া, মন খারাপ হওয়া, হতাশা হওয়া, এবং কখনো কখনো স্থায়ীভাবে বিষণ্নতা দেখা দেয়, কখনো কখনো স্ট্রেসের সিমটমগুলো চলে আসে, কখনো কখনো অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার হয়, এবং কখনো কখনো কিন্তু কেউ মাদকাসক্তও হয়ে পড়ে, এবং আমরা দেখেছি নিজেকে আঘাত করার প্রবণতা দেখা দেয়। কখনো কখনো কারো দেখা যায় যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যে ভালোবাসাটা এত তিক্ততার মধ্যে দিয়ে শেষ হয়ে যায় যে সেটা আর ভালোবাসার সুখস্মৃতি থাকে না, সেখানে হয় তিক্ততা বা কারোর জন্য এটা আবেগের অতিরিক্ত হয়ে দাঁড়ায়। কখনো কখনো কিন্তু ভালোবাসা আত্মহত্যার মধ্যেও শেষ হয়, আত্মহননের মধ্যে শেষ হয়, মাদকাসক্তির মধ্যে দিয়ে শেষ হয়। কাজে খুব সোজাভাবে যদি বলি, খুব কষ্ট নিয়েই বলবো যে ভালোবাসার সমাপ্তিটা কখনো কখনো এই ধরনের অসুখ বিসুখে বা মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে এসে শেষ হয়ে যেতে পারে। এই যে বিপর্যয়টা হচ্ছে, এই একটা সময় আমরা যদি বলি যে আমাদের অতীত সময়টা যদি বলি, বাংলা ছবিতে আমরা দেখতাম যে মানে ভালোবাসার একজন একদম বড় ভিলেন হচ্ছে বাবা মা। এখন কি মনে হয়, এখন কি বাবা মা সেরকম বাধা দেয়? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। আসলে বাবা মা কখনো কখনো বাধা দেন বা অনেক সময় বাধা দেন, কিন্তু এর পাশাপাশি কিন্তু আমাদের তো এই পুরো বিশ্বটাই এখন ভীষণ নগরায়ন হচ্ছে, বিশ্বায়ন হচ্ছে, আধুনিকায়ন হচ্ছে, প্রযুক্তিটা এখন আমাদের খুব কাছে। কাজেই সবসময় যে ভিলেন বাবা মা তা না, কখনো কখনো মানুষের নিজস্ব ব্যক্তিত্ব, নিজস্ব চাহিদা, এই প্রতিযোগিতা, এবং কখনো কখনো কিন্তু প্রযুক্তির সাথে অতিরিক্ত মাত্রাতিরিক্ত ইনভলভমেন্ট হয়ে যাওয়া, বা কখনো কখনো তা নিজস্ব যে ব্যক্তিত্ববোধের জায়গা, নিজস্ব পছন্দ অপছন্দের জায়গা, এগুলো কিন্তু কখনো কখনো প্রতিকূলতার কারণ বা ভিলেন হয়ে হওয়ার কারণ হয়ে যায়। আচ্ছা, তো কখনো কখনো কি নিজেরাই ভালোবাসার বাধা হয়ে দাঁড়াই আমরা? অবশ্যই। খুব ধন্যবাদ, খুব খুব মানে আমি স্বাগত জানিয়ে প্রশ্নটার জন্য। আমরা আসলে নিজেরাও কখনো কখনো বাধা হয়ে দাঁড়াই। প্রথমত কতগুলো মানুষের কতগুলো ফ্যাক্টর থাকে আসলে ভালোবাসার, যে সেই ভালোবাসার সেই ফ্যাক্টরগুলো অনেক সময় যদি একজন অপরজনের এই চাহিদাগুলো যদি আমরা পূরণ না হয়, কখনো কখনো যদি দূরত্ব সৃষ্টি হয়ে যায়। যেমন ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ার প্রধান শত্রু কখনো এটা যে ভালোবাসা কিন্তু সংকীর্ণ না, ভালোবাসা কিন্তু অনেক উদার একটা বিষয়। কখনো যদি কোনো একজন একজনের মতামতটা অন্যের উপর চাপিয়ে দেয়, একজনের সময়ের ব্যাপার, মতামতের ব্যাপার, পেশাগত যোগ্যতার ব্যাপার, পারিবারিক বা বিভিন্ন ধরনের পছন্দ অপছন্দ যদি ক্রমাগত আর একজনের উপর চাপিয়ে দেয়, ক্রমাগত যদি কর্তৃত্ব পরায়ণ হয়ে ওঠে, এগুলোই কিন্তু ভালোবাসার শত্রু হয়ে দাঁড়ায়। তার মানে হচ্ছে যে আমরা যে এখন বর্তমানে যে বিষয়টা দেখি সেটা হচ্ছে যে অনেক সময় অতিরিক্ত পজিটিভনেস কাজ করে ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে, তো সেটা সম্পর্ককে মানে সম্পর্কের জন্য একটা মানে যে সম্পর্কের মধ্যে একটা টক্সিসিটি বা যে ঘনিষ্ঠতার যে জায়গাটা সেই ঘনিষ্ঠতাকে বাধাগ্রস্ত করে, যেটা আপনার কথায় বুঝতে পারলাম। তো তখন কি হয়, তখন কি ধরনের মানসিক রোগ দেখা দেয়? আচ্ছা, প্রথমেই আমি একটা কথা বলতে চাই যে আপনি নিজেও তো একজন মনোরোগ বিশেষজ্ঞ, আপনিও তো খুব ভালো করেই জানেন যে ভালোবাসা কিন্তু আসলে একটা
মস্তিষ্কের কাছে, কিন্তু ভালোবাসার সৃষ্টিটা কিন্তু হৃদয় থেকে হয় না। মস্তিষ্কে ভালোবাসার সৃষ্টিটা মস্তিষ্কের বিভিন্ন ধরনের নিউরোট্রান্সমিটার বা মস্তিষ্কের রসগুলোর উপরে নির্ভর করে। তো ভালোবাসা আমাদের এমন একটা অনুভব যা মস্তিষ্কে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন এবং বিশেষ করে ডোপামিনে নামের একটি নিউরোট্রান্সমিটারের উপস্থিতি। তো যখন এই ভালোবাসাটা বাধাগ্রস্ত হয়, কোনো কারণে তিক্ততা এসে দাঁড়ায়, প্রতিকূলতা এসে দাঁড়ায়, সন্দেহ এসে দাঁড়ায়, বা কোনো কারণে যখন আমাদের ভালোবাসা সেই মানুষটির জায়গায় একটা প্রতিবন্ধকতা এসে দাঁড়ায়, তখন কিন্তু এই মস্তিষ্কের যে জায়গাগুলো থাকে সেগুলো কিন্তু প্রতিউজ্জীবিত হয় বা প্রতিকূলতা সৃষ্টি হয়। সেই যে নিউরোট্রান্সমিটারগুলো ডোপামিন রিলিজের জায়গাটা প্রতিবন্ধকতা হয়, এবং ঠিক তখনই কিন্তু আমাদের শরীরে স্ট্রেসের বিষয়টা আসে, অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন হ্রাস হয়, এবং তখনই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখা দেয়। যেমন বিষণ্ণতা আসতে পারে, অ্যাংজাইটি আসতে পারে, আত্মহত্যার প্রবণতা আসতে পারে। এবং একটু বলে রাখি, কারো যদি পরিবারে কোনো মানসিক রোগের ইতিহাস থাকে বা কারো যদি নিজেরই কোনো ব্যক্তিত্বের সমস্যা অথবা অন্য কোনো আগে থেকেই কোনো মানসিক সমস্যার ব্যাপার থাকে, তো ভালোবাসার যে সমস্যাগুলো হয় বা ভালোবাসার সম্পর্কে জটিলতার কারণে কিন্তু এগুলো আবার অনেক বেশি গুণ, বেশি সিভিয়ার হয়ে আমাদের সামনে অনেক সময় চলে আসে। এছাড়া বললাম, অনেকেই কিন্তু সম্পর্কটা যখন বিষাক্ত হয়ে দাঁড়ায় বা সম্পর্কটা যখন কষ্টে এসে পৌঁছায়, তখন কিন্তু অনেকে মাদকাসক্ত হয়ে পড়েন আমরা দেখি। তখন কিন্তু অনেকে নিজেকে আঘাত করেন, তখন কিন্তু অনেকেই সহিংস হয়ে ওঠেন, ভাঙচুর করে, মারধর করেন। তো এই বিষয়গুলো আসলে খুবই প্রাসঙ্গিক হয়ে যায়। প্রথম যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে ঘুমটা নষ্ট হয়, তাই না? তো ঘুমের পর যেটা হয় যে সেরোটোনিন লেভেলটা যখন কমে যায়, মানে প্রেমে পড়া মানেই হচ্ছে যে সেরোটোনিন লেভেলটা প্রায় 6 গুণ কমে যায়, আমরা যেটা জানি। তো 6 গুণ কমে যাওয়ার পর যেটা হয় যে অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডারের কিছু লক্ষণ চলে আসে, অ্যাংজাইটির কিছু লক্ষণ চলে আসে। তো সেই সময় আসলে কী করতে পারে, মানে নিজেকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য ওষুধ ছাড়া? মানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা যদি এরকম প্রেমে পড়ে যায় তখন যে, মানে যে অনেকেই বলে যে প্রেম একটা রোগ, আসলে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে এই যে অ্যাংজাইটিটা আসে, সেই অ্যাংজাইটিটার জন্য কিন্তু তাদেরকে অনেক কষ্ট করতে হয়, অনেক সাফারিংসের মধ্যে যায়। যেমন যারা স্টুডেন্ট সাধারণত যে বয়সে, তাদের পড়াশোনাটা ক্ষতিগ্রস্ত হয়, তো ওই সময় আসলে তারা কী করতে পারে? অনেকে দেখা যায় ভয় পেয়ে প্রেমই করতে চায় না, বা বা অথবা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কাটায়। তো সেই সময় আসলে কী বলা যেতে পারে তাদের জন্য? আচ্ছা, প্রথমেই বলি যে প্রেম কিন্তু একটা অনির্বচনীয় অনুভব। তবে কোনো ক্ষেত্রে যদি তা বাধাগ্রস্ত হয়, কোনো ক্ষেত্রে যদি কোনো প্রতিকূলতা হয় বা কষ্ট হয়, সেটা দুরকম হতে পারে। একটা হচ্ছে যে আমার সম্পর্কটা আছে, প্রেমটা চলছে, কিন্তু সেটা অনেক ধরনের সমস্যার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, অথবা প্রেমটা বা ভালোবাসার অনুভবটা কোনো কারণে আর নেই। তো এক্ষেত্রে দুক্ষেত্রে আমি বলবো যে এটা তো একটা ভীষণ স্ট্রেসের একটা ব্যাপার, কষ্টের একটা ব্যাপার। আমি খুব বিনীতভাবে বলবো, যাদের এই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা কিন্তু প্রথমে এই বিষয়টা ভাবতে পারেন যে একটা টক্সিক রিলেশনশিপ থেকে দূরে সরে আসা যায়, অথবা একটু এলোমেলো যেটা অনুভব হয়, ঘুমের যে সমস্যা হয়, এটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এই বিষয়টা আসলে আমাদের যে কথাটা আপনি একটু আগে বললেন যে সেরোটোনিন বা আমাদের ডোপামিন বা বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় যে বিষয়গুলো হয় সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার একটা বহিঃপ্রকাশ। তো আমি বলবো যে ভালোবাসার শুধু যে পৃথিবীতে ভালোবাসার একজন মানুষ থাকে তা তো না, এই ভালোবাসার সম্পর্কটা কিন্তু আরও বিস্তৃত। ধন্যবাদ, আমরা আরও আলাপে যাব। আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, দর্শক মন্ডলী, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, এরপর বিরতির পর আবার আমরা আলোচনায় আসবো। সুপ্রিয় দর্শক, কবি জীবনানন্দ দাস তার একটা অসাধারণ কবিতায় বলেছিলেন, পৃথিবীর সব প্রেম আজ আমাদের মনে। আজ বসন্তের প্রথম দিনে ঢাকার রাস্তায় এই রাতের বেলা বের হয়ে মনে হলো, পৃথিবীর সব জ্যাম আজ আমাদের পথে, পৃথিবীর সব হর্ন বাজিতেছে আমাদের কানে। সুপ্রিয় দর্শক, আজ বসন্তের প্রথম দিন এবং আজ 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন। একই সাথে আজকের এই দিনে 14ই ফেব্রুয়ারিতে কয়েকজন তরুণ তাজা প্রাণ ঢেলে দিয়েছিল ঢাকার রাজপথে, দেশকে ভালোবেসে স্বৈরাচারকে প্রতিরোধ করতে গিয়ে। এই ত্রিবিধ বৈশিষ্ট্যে মণ্ডিত এই 14ই ফেব্রুয়ারি, এবং প্রতিটির মধ্যেই রয়েছে ভালোবাসা। এবং আমরা নিশ্চিত জানি ভালোবাসা নিঃসন্দেহে বহুমাত্রিক,
আমি আপনাদের সাথে, ভালোবাসার সেই কথা, সেই বার্তা, সেই অভিব্যক্তি বিনিময়ের জন্য দেরিতে হলেও পৃথিবীর সব জ্যাম ঠেলে এসে আছি আপনাদের দ্বারে। আমাকে গ্রহণ করুন এবং একই সাথে ক্ষমা সুন্দর দৃষ্টিতে এই প্রেমময় বিলম্বকে মার্জনা করুন। সুপ্রিয় দর্শক, কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সখী ভালোবাসা কারে কয়। আমাদের আজকের এই আলোচনায় দুজন চিকিৎসক রয়েছেন, আপনারা ইতিমধ্যেই তাদের সাথে পরিচিত হয়েছেন, তাদের মধ্যে একজন ফারজানা হোসেন। ডক্টর ফারজানা, ভালোবাসা কারে কয়? ভালোবাসা একটা অসম্ভব সুন্দর, অনির্বচনীয়, ইতিবাচক অনুভূতির নাম। ভালোবাসা সবার কাছে ভালোবাসা, কিন্তু যদি মনোরোগ চিকিৎসকের কাছে যাই তাহলে মস্তিষ্কের গভীরে যে বিভিন্ন রস আছে তার মধ্যে সেরোটোনিন, ডোপামিন, এই নিউরোট্রান্সমিটারগুলোর খেলা, আর এর সাথে সাথে আমাদের হৃদয়ের স্পন্দন বাড়ানো কমানো এবং আমাদের মনের মধ্যে গহন শান্তির নাম, এটাই ভালোবাসা। ভালোবাসাকে আপনি কতগুলো মাত্রায় অভিধা দেবেন? আসলে যদি আমরা বলি, আমি বলতে চাচ্ছি, যেমন ধরুন মা তার সন্তানকে ভালোবাসে, প্রেয়সী বা প্রেমিক মানুষটি তার কাঙ্ক্ষিত মানুষটিকে ভালোবাসে, সন্তান ভালোবাসে বাবা মাকে, আবার একটি বিড়ালের জন্য মানুষ অনেক কিছু বাজি রাখে। আমরা দেখেছি জাপানের সেই বিখ্যাত হাচিকো নামের কুকুরটি, যে প্রতিদিন তার মনি প্রভু ফিরবে দিনের পর দিন স্টেশনে বসে থাকত। তাহলে ভালোবাসা কারে কয়, সে কি কেবলই আনন্দময়? না, সেটাই তো আমরা বলছিলাম যে ভালোবাসা সবসময় আনন্দময় হয় না, কখনো সেটা যাতনাময়ও হয়। তো কখনো কখনো আমাদের এই ভালোবাসাটা তিক্ততার মধ্যে শেষ হয়, কখনো কখনো ভালোবাসাটা কারো মৃত্যুর মধ্যে দিয়ে শেষ হয়ে যায়। তবে ভালোবাসার যে আবেদন, ভালোবাসার যে মানে আবহমনতা, এটা সবসময় চিরন্তন থাকে। আচ্ছা, আপনি তো লৈঙ্গিক পরিচয়, লিঙ্গীয় পরিচয়, তো আপনি নারী, নারীর ক্ষেত্রে ভালোবাসাটা আপনি কোন চোখে দেখেন? নারীর ক্ষেত্রে আসলে কিন্তু পুরুষের বা নারীর মধ্যে, হ্যাঁ, যে ভালোবাসার যে বিষয়গুলো থাকে সেখানে কিন্তু সেইভাবে করে যেটা খুব লৈঙ্গিক বৈষম্য থাকে তা নয়। তবে একটা বিষয় দেখা যায় যে আমরা যদি খুব ব্যবচ্ছেদ করি তাহলে কিন্তু নারী পুরুষের ভালোবাসার মধ্যে নারী ভালোবাসায় যতটুকু আবেগ থাকে বা যতটুকু বাস্তবতার বিষয়টুকু কম থাকে, একই সাথে আবার থাকে, সবই থাকে, কিন্তু পুরুষদের ভালোবাসার বিষয়ে, তথাকথিত ভালোবাসার বিষয়ে, সাধারণত এটা ভালোবাসার সাথে সাথে এখানে কিন্তু দেহগত যে একটা ব্যাপার, যে বিষয় থাকে সেই বিষয়টাও কিন্তু কখনো কখনো একটু সামনে এসে দাঁড়ায়। তাছাড়া কিন্তু গভীরতার দিক থেকে, ব্যাপ্তির দিক থেকে বা প্রসারের দিক থেকে, আবেগময়তার দিক থেকে লৈঙ্গিক পার্থক্য কিন্তু খুব বেশি বড় হয়। অনেক ধন্যবাদ ফারজানা হোসেন, নিশ্চয়ই আপনার সাথে আর কথা বলব। ডক্টর এস এম আতিকুর রহমান, প্রথমত আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন, কারণ আপনি আমাকে ভালোবেসে যে কাজটুকু, দায়িত্বটুকু আমার, সেটা কিন্তু আপনি এতক্ষণ চালিয়ে নিয়েছেন, এই জন্য অভিনন্দন। এবং ফাগুনের আগুন, না আগুন বলা উচিত না, ফাগুনের আনন্দময় শুভেচ্ছাই বলি, তাই নি? তাই তো, আপনি লিঙ্গভাবে একজন পুরুষ, আপনার কাছে ভালোবাসা কোন বৈশিষ্ট্যে তাৎপর্যমণ্ডিত? ভালোবাসা বলতে যদি বলি তাহলে সেটা হচ্ছে যে এর অস্তিত্বটা কিভাবে আসলো, আমরা কেন ভালোবাসি। আমরা আসলে ভালোবাসি আমাদের অস্তিত্বের জন্য। আমরা যখন মায়ের গর্ভে থাকি তখন আমরা জানি যে আমরা নিশ্চিত, আমরা একটা নিশ্চয়তার মধ্যে থাকি, কিন্তু যেদিন থেকে আমরা জন্ম নেই সেদিন থেকেই আমরা কিন্তু দেখা যায় যে একটা অনিশ্চিত পৃথিবীতে চলে আসি। এই অনিশ্চিত পৃথিবীতে আসলে একা ফেস করা যায় না, সেই যে একটা একাকিত্ববোধ, সেই একাকিত্ব বোধ থেকে বের হয়ে আসার জন্যই কিন্তু আমরা ভালোবাসি। এটা হচ্ছে ভালোবাসার মানে একদম মানে এক্সিস্টেন্স থিওরি যেটা আমরা বলি, সেটা যে আমরা কেন ভালোবাসি। সুপ্রিয় দর্শক, আপনাকে লক্ষ্য করেছেন, পৃথিবীর সমস্ত কবি, সমস্ত সঙ্গীতকার ভালোবাসাকে নিয়ে নানা রকম কল্পকাব্য ইত্যাদি তৈরি করে। কেউ কেউ চৈতি চাঁদের চাঁদটাকে নেন প্রেয়সীর কানে দুল বানাতে চায়, আর আমাদের চিকিৎসকরা নিছক শারীরিকভাবে, দৈহিকভাবে এবং যেটি ভালোবাসার মৌল ভিত্তি তাকে নিয়েই কথা বলে, তাই তো? জি, যেটি বলছিলেন। আচ্ছা, তো এটা গেল এক্সিস্টেন্স থিওরি। আর এরপর যদি আমরা বলি যে এই যে আপনি বললেন যে ভালোবাসার সৌন্দর্যের যে বিষয়টা, আমি যদি মেডিকেলের জায়গা থেকে বলি তাহলে বলবো যে, যেমন আপনি চা খাচ্ছেন,
এই চাতে গ্লুকোজ আছে, আপনি যদি ইলিশ মাছ খান সেটাও কিন্তু ব্রেনে যে গ্লুকোজই মানে আইডেন্টিফাই করবে এবং সেটাই আপনার শক্তি দিবে। কিন্তু চা আর ইলিশ খিচুড়ি দুইটার টেস্ট কিন্তু এক না, এই বিষয়টা মানসিক। চমৎকার বলেছেন, তার মানে নারীর ভালোবাসা নরের ভালোবাসা চূড়ান্তভাবে একই লক্ষ্যে উপনীত হয় কিন্তু স্বাদটা ভিন্ন, স্বাদটা ভিন্ন থাকবে, তার মানে যে প্রকাশ সেটা ভিন্ন হবে। যেমন পুরুষ তো বলেই ফেললো চৈতি চা দিনে দুল বানাবে, তারপর জ্যোৎস্নার থেকে রং ছেনে এনে আলতা পড়াবে পায়, নারীরা কিন্তু সব বলে টরে কেন বলেন কি সাগরের তীর থেকে একটুখানি তোমার কপালে ছোঁয়াবো গো, এই যে গানটা, এটা তো যখন শুনতাম টিভিতে, তো সেটা যে শিল্পী উনি তো একজন নারী, তো তারপরে নারীরা বলে টলে, হ্যাঁ বলে। তসলিমা নাসরিনের কবিতা তো আমার কাছে খুবই ভালো লাগে, এত প্রেমময় কবিতা, তার যে পুরুষ বিদ্বেষী লেখাগুলো যখন পড়ি মিলাতে পারি না, কারণ তার প্রেমের কবিতাগুলো আমাকে খুব আকৃষ্ট করে এবং সেখানে সে যেভাবে, আচ্ছা আমরা বরঞ্চ ডাক্তারদের ভালোবাসায় যাই না, আচ্ছা একটা শব্দ আছে সিকনেস অফ লাভ, ভালোবাসার অসুখ, সেটা কেমন? আচ্ছা ভালোবাসার অসুখ যে বিষয়টা সেটা একটু আগে আমরা বলতেছিলাম, আর একটু বলার সুযোগ পেলাম যখন বলি, কারণ আমাদের যে ইয়ং জেনারেশন তাদের কিন্তু এই বিষয়টা এখন খুব জানা দরকার, কারণ আমরা একটা ভিক্টোরিয়ান এইজের থেকে বের হয়ে এসেছি। একটা সময় হতো যে আমাদের মেয়েরা বড় হতো, তাদেরকে ঘটকরা বিয়ে শাদীর ব্যবস্থা করতো, তো আমরা দেখলাম যে তাদেরকে একবার হাঁটিয়ে দেখে, একবার চুলের বেনি খুলে দেখে, এই বিষয়টা কিন্তু আসলে যেটা হচ্ছে যে এটা কিন্তু একটা পর্যায়ে এসে সেই বিষয়টা মেনে নেওয়াটা কষ্টকর হয়ে যাচ্ছে, এবং গার্জিয়ানদের দিক থেকে, এটা আমার ক্লিনিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি, যদিও কোনো জরিপ আমরা এখনও করি নাই, যে অভিভাবকদের দিক থেকেও দেখা যাচ্ছে যে একটু ছাড় দেওয়া আছে, যেটা আমরা 80-এর দশকে যদি দেখতাম যে মুভিগুলোতে যে প্রধান ভিলেন হচ্ছে মানে বাবা মা, কিন্তু এখন দেখা যাচ্ছে বাবা মা কিন্তু ভিলেন না, এখন ভিলেনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন আমরাই আমাদের ভিলেন হয়ে যাচ্ছি। তো এটা বলতেছি, এই কিছুদিন আগে ডিবিসি, কিছুদিন আর 2 দিন আগের মধ্যে ফেসবুকে খুব চলছে ডিবিসি নিউজের একটা ছবি, 4টা মেয়ে মারামারি করছে পার্কের মধ্যে, তাদের লাভার একজন, সোশ্যাল মিডিয়ার কারণে এই একটা ছেলে কি তারা 4 জন ভালোবেসে ফেলছে এবং দেখা করতে এসে তারা চুলোচুলি শুরু করে দিয়েছে। তো এই যে একটা মানে আগের সাথে যদি তুলনা করি বর্তমান সময়টা, যে আগে যখন দেখতাম যে কবরী মানে অপেক্ষা করতো রাজ্জাকের গান গেতে গেতে, তো সেই জায়গাটা থেকে কিন্তু তুমি যে আমার কবিতা, হ্যাঁ, তো তো সেখান থেকে কিন্তু এখন দেখা যাচ্ছে যে 4 জন অপেক্ষা করে। তো এই যে আমাদের সমাজের একটা পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু হচ্ছে আমাদের ইকোনমিক্যাল জায়গা থেকে, যে আমরা আমাদের নারীরা কিন্তু এখন আগের চেয়ে স্বাবলম্বী, তারা কিন্তু এখন ভাত কাপড়ের জন্য বিয়ে করে না, একজন সঙ্গীর জন্য বিয়ে করে। তো সেই জায়গা থেকে যদি বলি যে এই চাহিদাটার একটা পরিবর্তন এসেছে, তো পরিবর্তন আসার সাথে সাথে আমরা কিন্তু সেভাবে তাদেরকে শিক্ষিত বা প্রশিক্ষিত করে তুলতে পারি নাই, কারণ বিদেশি যে ইনস্টিটিউশনগুলো আছে সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে ইয়ং জেনারেশনদের জন্য একটা বুকলেট দেওয়া হয় যে কিভাবে তারা রিলেশনশিপ মেনটেন করবে, আমরা কিন্তু এখন পর্যন্ত সেটা আপনি চিন্তা চমৎকার জায়গায় এসেছেন, কীভাবে রিলেশনশিপ মেনটেন করবেন এই আলোচনায় আপনার কাছে আবার আসবো। তার আগে ডক্টর ফারজানা, আপনি আমাদের জানাবেন ভালো লাগে বলেই তো ভালোবাসে, তাই না? তো এই ভালোবাসলে আমাদের শরীরে কী কী ইতিবাচক পরিবর্তন ঘটে? ভালোবাসলে আসলে, এবং ভালোবাসাটা যদি সত্যিকারের ভালোবাসা হয় সেক্ষেত্রে কিন্তু শরীরে, অর্থাৎ এটি যদি লিপসা না হয়ে ভালোবাসা হয়, হ্যাঁ, কী কী পরিবর্তন ঘটে আমাদের? খুব চমৎকার একটি প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। এটা কিন্তু আমাদের ব্যক্তিত্বকে সুগঠিত রাখে এবং ইটস অ্যাক্টস এজ এ ভ্যাকসিনেশন, এটা কিন্তু একটা টিকা, ভালোবাসা একটা টিকার কাজ করে, বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশে আমাকে সহনীয় করে তুলতে সাহায্য করে, এবং তার পাশাপাশি যে একটা মানুষের যে সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাসের জায়গা, আত্মশুদ্ধির জায়গা, সেটা জোরদার হয়। এবং শারীরিকভাবেও যদি কেউ সত্যিকারের একটি ভালোবাসার মধ্যে দিয়ে যায়, তা কিন্তু তাকে অনেক বেশি ইতিবাচক করে তোলে। তা এবং এক্ষেত্রে দেখা যায় যে আমাদের বারবারই বলছি, আজকে প্রাসঙ্গিক হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের নিউরো ট্রান্সমিটারের খেলা আমাদের মেধা মননের জায়গাটাকে এটা পরিস্ফুট করে তোলে। এবং সত্যি বলতে কি,
এইটা কিন্তু যাদের মধ্যে একটু ব্যক্তিত্বের সমস্যা থাকে বা ডিপ্রেশনে থাকেন যারা, অ্যাংজাইটিতে থাকেন যারা, বা যাদের মধ্যে কোনো স্ট্রেসের বিষয় থাকে, প্রকৃত ভালোবাসা কিন্তু মানুষকে স্বাবলম্বী করে তুলতে সাহায্য করে। সেক্ষেত্রে কি একটি আনন্দের বোধ দ্বারাও তারা সারাক্ষণ একটা অবশ্যই একটা আনন্দের বোধ, অকারণে অকারণে আনন্দ আসলে। সুপ্রিয় দর্শক, আমরা চাই বসন্তের এই প্রথম দিনে সবার মধ্যেই অকারণে পুলক জাগুক, এবং সেই পুলক আমরা সবাই ভাগ করে নিই। থাকুন আমাদের সাথে, ছোট্ট একটা বিরতি নিব, দ্রুতই ফিরে আসব। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের ফাগুনের ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমরা কথা বলছি ভালোবাসার অসুখ বিসুখ এই বিষয় নিয়ে। আলোচনার জন্য দুজন অতিথি আমাদের মধ্যে রয়েছে, আমি আবারও আপনাদের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন ডক্টর ফারজানা রহমান, যার খ্যাতি মনোবিশেষজ্ঞ রূপে আজও বেশ বহমান, তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত আছেন। ডক্টর আতিকুর রহমান, তার খ্যাতিও নহে কম বহমান, খুব একজন ভালোবাসার মতো মানুষ, স্মিত হাসি, একটি মানে কি বলবো যে খোঁচা খোঁচা দাড়ি তরুণদের মধ্যে যেমন থাকে, এরকম ভালোবাসার দুজন মানুষ আমাদের মধ্যে এসছে। সুপ্রিয় দর্শক, এখানে একটা বিশেষ ব্যাপার রয়েছেন যে ডক্টর আতিকুর রহমান কিন্তু তিনি এই যে ভালোবাসার মধ্যে যে যুগল, এই যুগলদের মধ্যে নানা ধরনের টানপোড়েন তৈরি হয়, সেই টানপোড়েন নিয়ে তিনি কাজ করেন, তাই তো? জি। তাহলে কী কী টানপোড়েন তৈরি হয়? যেমন ধরেন যেটা হয় যে যখন প্রেমে পড়ে তখন এক ধরনের রিয়াকশন তৈরি হয়। আচ্ছা, প্রেমে পড়ে না প্রেমটা তার উপরে পড়ে? দুটাই হয়। মানে প্রেমে যেটাকে আমরা বলি লিমিনেন্ট রিয়াকশন, এই লিমিনেন্ট রিয়াকশনটা হচ্ছে এরকম যে সে তখন ফার্স্ট চাইতে শুরু করে যে আমি ওর দিকে তাকালাম, ওরটা আমার দিকে তাকাক, আমি ওর জন্য এটা ফিল করতেছি, ওরটা আমার জন্য ফিল করুক। এই যে একটা চাওয়াটা শুরু হয়, আমার মনে হয় যে এটা আমাদের যে সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন, সেই সোশ্যালাইজেশনটা আসলে চমৎকারভাবে শুরু হয় কিন্তু এই ভালোবাসার মধ্যে দিয়ে। তার আগ পর্যন্ত কিন্তু আমরা খুব সেলফিশ থাকি, যা কিছু করি নিজের জন্য করি, যা কিছু পড়ি নিজের জন্য পড়ি। যদি আমরা মানে সেই মোতার হোসেন চৌধুরীর সেই বইয়ের কথায় যদি যাই, তাহলে সেই জায়গায় যেটা হয় যে মানে প্রেম কামকে শুদ্ধ করে। তো যখন প্রেমটা চলে আসে তখন অ্যাকচুয়ালি কাম সিদ্ধ হয়, মানে আমাদের যে সেক্সুয়াল আর্টস বা আমরা যখন এভাবে চিন্তা করি সেই চিন্তাটা প্রথম বাধাগ্রস্ত হয় প্রেমে পড়ার মধ্যে দিয়ে। সে কিন্তু যার প্রেমে পড়ে তাকে নিয়ে এভাবে চিন্তা করতে পারে না, সে তখন চিন্তা করে ও কি আমাকে নিয়ে চিন্তা করে। এই যে প্রথম প্রশ্নটা, এই প্রশ্নটাই কিন্তু ভালোবাসার ফার্স্ট মানে জার্নি। এই এই প্রশ্নটা যদি না আসে কারোর মধ্যে, তাহলে সেটা আসলে সত্যি অর্থে মানে প্রেম হবে না। এই কারণে কিন্তু মধ্যযুগের কবি বলেছিলেন, প্রেম সে তো নিকর্ষিত হেম, কামনার গন্ধ না হিতায়। এই কারণে হ্যাঁ, জি হ্যাঁ, ওটা সাহিত্য, আমরা যেটা এটা সোশ্যাল সায়েন্স। তো আসলে তো সব 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 পথের মানে গতি তো এক পথে। তো যখন আমরা এইভাবে যখন চিন্তা করি তখন সায়েন্টিফিক্যালি যখন দেখি, আমরা তো ওইটা আমাদের বার্ডস আই ভিউতে আমরা দেখি যে আসলে এখানে কী হচ্ছে, কীভাবে হচ্ছে, এরকম একটা বিষয়। আর যখন সাহিত্যে কথাটা বলে তখন পাশ থেকে দেখে, একটা বিল্ডিংকে পাশ থেকে যেভাবে দেখা যায় যে এত উঁচু, এত সুন্দর, এত বড় একটা ব্যাপার। তো আর যখন সায়েন্স দেখে তখন বলে এই একটা বিল্ডিং যেটা ষোলোতলা, ওইটা আটতলা, এটা ছয়তলা, এটা এটা থেকে এত ফিট নিচে, এইটার গভীরতা এরকম। তো আমরা ঠিক ওইভাবে যখন সায়েন্টিফিক্যালি দেখি তখন আমরা দেখি যে অ্যাকচুয়ালি যে পরিবর্তনটা আসে তার মধ্যে, সামাজিকীকরণের যে বিষয়টা, সেটা আসলে প্রেমে পড়ার মধ্যে দিয়ে তার মধ্যে এই ফুটে ওঠে। আর যদি আমরা ফ্রয়েডের বিষয়টা যাই যে উনি বলছেন সাবলিমেশন বা সৌন্দর্যকরণ, আমরা যে একটা স্ট্রেস বা চাপের মধ্যে পড়ি যে এই যে আমি তাকে পছন্দ করি, ও কি আমাকে পছন্দ করে, আমি যে তাকে ভালোবাসি সে কি আমাকে ভালোবাসে, তাহলে কীভাবে ভালোবাসবে, কীভাবে একটা সুন্দর কথা বলা যায়, কীভাবে একটা চিঠি লেখা যায়, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোই সাবলিমেশন। এবং এখান থেকে কিন্তু কবিতার সৃষ্টি, শিল্পের সৃষ্টি, এই একটা ভাস্কর্য তৈরি করি আমরা প্রেমে পড়ার মধ্যে দিয়ে কিন্তু করি। তো এভাবে কিন্তু আসলে ওইটা তখন আমাদের মধ্যে শিল্প সৃষ্টি। তার মানে ভালোবাসলে তখনই কেবলমাত্র শিল্প তৈরি হয়? অবশ্যই,
এই যে একটা যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকেই শিল্পটা তৈরি, যন্ত্রণা থেকে আনন্দ জেগে উঠে, আনন্দ জেগে উঠে, শোক সান্ত্বনা হয়, কাটা আর ঊর্ধ্বে গোলাপের মতো ফোটে জীবনের সমস্ত পরাজয়, তাই তো? হ্যাঁ, এবং এইখানে এই যে আনন্দের যে কথাটা বললেন, একটা মানে নিঃস্বার্থ একটা আনন্দ, সেই আনন্দের জায়গাটা কিন্তু আবার মেডিকেল সায়েন্স থেকে ব্যাখ্যা করা যাচ্ছে। যেমন সেটা হচ্ছে আমাদের যে রিওয়ার্ড সেন্টার, সেই রিওয়ার্ড সেন্টারে যে ডোপামিন রিলিজ হয়, সেই ডোপামিনটা রিলিজ হওয়ার পরে কিন্তু আমরা আনন্দ পাই, হ্যাপি হরমোনস, হ্যাপি হরমোনস। এবং আরেকটা আছে যেটাকে আমরা বলি যে যে ক্যানাবিনয়েডের যে এটা, তো সেই ওই হরমোনটাও কিন্তু চলে আসে হচ্ছে আমাদের এই ইয়ের মধ্যে দিয়ে, যে আমরা যে আত্মসমর্পণ করি। এই যে প্রথম প্রশ্ন, যে আমি যে তাকে ভালোবাসি সে আমাকে বাসে তো, আমি যে তাকে পছন্দ করি সে আমাকে পছন্দ করে তো, লিমিটেড রিয়াকশনের যে প্রথম যে প্রশ্নটা আসে, সেই প্রশ্নটার উত্তরটা কিন্তু সাব মানে তার কাছে আমার আত্মসমর্পণে, যে আমি জোর করে বলতেছি না যে আমাকে পছন্দ করতে হবে, কিন্তু আমি চাচ্ছি যে সে আমাকে পছন্দ করুক। এই যে আত্মসমর্পণ, এখান থেকে কিন্তু আমাদের একটা আরেকটা নিউরো হরমোন রিলিজ হয়, এবং যে নিউরো হরমোনে আমরা সবচেয়ে সুখী বোধ করি। চমৎকার বলেছেন, ধন্যবাদ আপনাকে আতিকুর রহমান। ডক্টর ফারজানা, খুব বিখ্যাত একটি কমপ্লেক্স, মেয়েটার নাম জুলিয়েত, ছেলেটার নাম রোমিও, হতে পারতাম সেটা আমিও, হ্যাঁ যাই হোক রোমিও। জুলিয়েত মারা গেল, রোমিওকে পাবে না এই শোকে, পাবে না এই কল্পিত শোক শোকে। রোমিও এসে দেখল জুলিয়েত মৃত্যুবরণ করেছে, এবং পাশে পড়ে থাকা ছুরিটি দিয়ে সে নিজেও নিজের জীবনটাকে হনন করল। এই যে ভালোবাসার সুতীব্রতা, এটি কি ভালোবাসার অসুখ নাকি ভালোবাসার স্বাভাবিকতা, আপনি কি মনে করেন? এই যে নিজেকে আঘাত করার প্রবণতা, নিজেকে হত্যা করার প্রবণতা, এটা কিন্তু না প্রিয়জনের বিচ্ছেদে, প্রিয়জনের বিচ্ছেদে অবশ্যই, এটা কিন্তু যদি ডক্টর আতিক যেভাবে বললেন, এটা কিন্তু অসুস্থতা। এটাকে কিন্তু গ্লোরিফাই করার বা এটাকে কিন্তু অগ্রাধিকার দেওয়ার কোনো সুযোগ নাই। নিজেকে হত্যা, যেই ভালোবাসা বা যেই অনুভবে নিজের জন্য ক্ষতিকর এবং তার প্রিয়জনের জন্য, এখানে অবশ্যই সেটা আত্মহননের পথে গিয়েছে, এটাকে কিন্তু উপন্যাসের বিচার, নাটকের বিচারে এটা অসাধারণ, এটা একটি অসাধারণ ট্র্যাজেডি, এই এর বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আমরা মনোজাগতিক বিশ্লেষণ করি, মনোবিশ্লেষণ করি, তাহলে কিন্তু এটাকে আমি অবশ্যই এক ধরনের ভারসাম্যহীনতা বলবো বা অসুস্থতা বলবো। কিন্তু মানুষ তো দেখি সব সময়ই এই চূড়ান্ত বিরহের সাথে যুক্ত যে প্রেমগুলো তাকে মহত্ব দান করে, সেটি হোক রাধা বা কৃষ্ণ, হোক সিঁড়ি বা ফরহাদ, হোক লায়লা বা মজনুন, এই বোধ কেন আসে? নাকি প্রতিটি মিলনই যেমন বিরহের আশঙ্কা জাগিয়ে দেয়, অথবা প্রতিটি বিরহ যেমন মিলনের আকাঙ্ক্ষা জাগিয়ে দেয়, সেরকম কি আসলে বিষয়টা? কিন্তু এরকমই। এবং তবে শুধু সবসময় যে একটা মৃত্যুর মধ্য দিয়ে একটা ভালোবাসা পরিণতি পায় বা সেটা খুব আবেক্ষণ একটা বিষয়, এটা আসলে কিন্তু পৃথিবীতে এক এই মুহূর্তে 8 বিলিয়ন মানুষ, সেভাবে করে দেখুন আপনি, বিলিয়ন বিলিয়ন লাভ কিন্তু ভালোবাসা কিন্তু পৃথিবীতে ঘটেছে। সব ভালোবাসায় কিন্তু মৃত্যু হয়নি, কিন্তু সব ভালোবাসাগুলোই কি পূর্ণতা পায়নি বা সবগুলো ভালোবাসায় কি সুখের না? কাজেই এই বিষয়টা হয়তো সাহিত্য চর্চার ক্ষেত্রে, মহাকাব্যের ক্ষেত্রে একটা মহাকাব্যিক ব্যাপার, একটা মহাকাব্যিক পরিণতি আমাদের হৃদয়ে অনেকক্ষণ তার বহিঃপ্রকাশ থেকে যায়। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে যে মৃত্যুকেই বেছে নিতে হবে বা আত্মহত্যাই শেষ পরিণতি হবে একজন চিকিৎসক হিসাবে, এটা কিন্তু আমি মানতে পারি না। আপনি কি মানতে পারেন? আমি বলবো যে এই ব্যাপারটা আসলে অসুস্থতা না, ঠিক আছে, কিন্তু এই পরিণতিটার জন্য আমাদের অনেক সময় এরকম একটা চরম পরিণতিতে যেতে হয় ভালোবাসার কারণে। কিন্তু আমরা যদি আগের চেতে অনেক, আমরা তো প্রতিনিয়তই বিবর্তিত হচ্ছি, আমাদের তার মানে আপনি এটাকে অসুস্থতা বলছেন? আমি অসুস্থতা বলছি, আমাদের আসলে শেষ করতে হবে। ধন্যবাদ আপনাদের দুজনকেই চমৎকার আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় দর্শক, ভালোবাসা চির অমীমাংসিত একটি বিষয়, কেউ বলবে এটি গ্রহণযোগ্য নয়, কেউ বলবে গ্রহণযোগ্য। তবে একটা ব্যাপার, পৃথিবীর সমস্ত কিছু সৃজনের মিলে রয়েছে ভালোবাসা। আসুন আমরাও ভালোবাসি, ভালোবাসি আমাদেরকে, ভালোবাসি আমাদের চারপাশের মানুষকে, প্রিয়জনকে, ভালোবাসি উদ্ভিদকে, বায়ুকে, জলকে, মাটিকে, চারপাশে যা কিছু আছে, নিজের ভালোবাসা
আমরা সবাইকে বিলিয়ে দিই এবং সবাই সেই ভালোবাসাটাকে শতগুণ করে আমাদের ফিরিয়ে দেবে, তাহলেই আমরা ভালো থাকতে পারবো। কারণ একমাত্র ভালোবাসাই মানুষকে স্বার্থ ত্যাগ করতে শেখায়, নিজেকে পরিপূর্ণতা বোধে পূর্ণ হতে শেখায়। ভালো থাকুন, ভালোবাসুন, ভালোবাসতে থাকুন। ধন্যবাদ।